ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঠিক আছে, আসো না, লজ্জা পাচ্ছে কেন? এই যে আমার বর, আমার বর এটা আমার বাবু। আজকে ও আমাকে সাজাতে চলেছে, জানি না কি সাজাবে। তো আমাদের আজকে ভিডিওটা হলো যে আমাকে সাজাবে। এখন কোনো মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি বলে দিয়েছি আগে থেকে যে এটা কিন্তু এখানে লাগাতে হয়। তো আমি দেখি ও কেমন সাজায়, তো তোমরাও দেখে নাও যে ও আমাকে কেমন সাজায়। তো চলো স্টার্ট করা যাক আমার আজকের ভিডিও, লেটস গো। খুব সুন্দর সাজা, মানে আমি আমার ভয়ঙ্কর একটা রূপ দেবে। বাস নো, তোর যেখানে যেখানে আছে সেখানে সেখানে পড়া। আমি কিন্তু আগ্রহ করি না, মানে এগুলো করি না। আর ওই বাসুটার মধ্যে দেখো ইয়ে আছে, তোয়ালে আছে, মানে তোয়ালে বলতে তো ওই যে আমার আইব্রোতে করার এটা তুলিটা বাকিটা দিয়ে ও ভালো পাচ্ছে না, কারণ আমি এটা চাই, এটা আমার মাঝে মধ্যে তো শান্তি করতে পারবো। আমি তো চাইয়ে তুঝে কিস তরহ মেরা দিল তুমকো নে দিয়ে বাদা তুম ভাই তুম হয়ে যাচ্ছে ওকে এ তেরি ধর ধরে সব রকম আছে কি আছে মানে বিস্তার শোভা তো চন্দ্র আপনি শুধু কম্পিউটার চালাবে জানেন না, আপনি তো মেকআপ শুরু করতে জানেন, তাই তো? আমি একদিন জানতাম আপনি শুধু চ্যালেঞ্জ আপনি টপটা করতে পারেন। ঠিক আছে, ভালো, মানে ভয়ঙ্কর রূপ দিচ্ছ না তুমি, একটা খুব কিউটি ওয়ালা রূপ দিচ্ছ আমাকে। কাজল ও বেবি, মানে ও সবসময় সিম্পল সাজতে পছন্দ করে বেশি, আমি মাঝে মধ্যে করে দিলাম, ওটা দিলাম ভালো হবে। আচ্ছা কাজল না, ভালো হবে, ঠিক আছে, কাজল করি আয়না তো শুরু করে আয়না।
খুব সিম্পল শার্ট বলছিলাম, খুব সিম্পল শার্ট পছন্দ করেন, আমি খুব হেভি শার্ট আমার বলে ভালো লাগে না, খুব সিম্পল শার্ট, আমার আবার হেভি শার্ট খুব ভালো লাগে। ও যে গাড়ি আছে এটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছিল, ভালো হয়েছিল তুমি তো বলো টিপ ছাড়া আমাকে ভালো লাগে না, ওখানে ছোট টিপ বড় টিপ দুটোই আছে, যেটা ভালো লাগে সেটা দাও। তো কেমন সাজাচ্ছে মনে হচ্ছে না, সেরেছি না তো আমাকে পুরো সিম্পল সাজিয়ে দিচ্ছে, হেভি সাজাচ্ছে না, ম্যাচিং করে টিপ দিয়ে যেটা আমার ভালো লাগবে। হ্যাঁ এটা ভালো করে দেবো, ওপরে টিপ পরি আমি। তো কী কালারের টিপ দিয়েছো দেখো, এটা কী কালারের টিপ, স্কাই কালারের টিপ দিয়েছো, ছেড়ে করে দাও, মাথা ছেড়ে দাও, এখানে উজো ওখানে উপরে নিয়ে করবে না, মোটা মাটি পাশে ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট আমি কিন্তু আমার ভালো লাগছে, নিজের কাছে ভালো লাগছে, ক্যামেরা কেমন লাগছে বলতে মাথা চলবে না, সেটা করবে না আর মাথা আগে সবার দেখ, আমার কিন্তু ক্যামেরাতে সত্যি বলছি খুব ভালো লাগছে। 14:42 ভিডিও হয়ে গেছে অলরেডি, আর বলা হবে ঠিক আছে, করো না যার ইচ্ছা হবে সে দেখবে, যার ইচ্ছা হবে না সে দেখবে। অনেক ভালো আছি, মোগাম্বো খুশবা, মোগাম্বো খুশবা, এবার কি করবে ওইখানে
তো পুরো কালটাকে রাত করে দিতো। এটা ভাবা মাত্র পুরো আটা সেম হলো। তুই আঙা মাটির দেশে যা তুমি কি এই গাড়ি তোরে মানাই চেনাই রে একেবারে মানাই চেনাই রে তুই লাল রঙের হয়ে যা না তুই আচ্ছা তোমার কাছে এবার সাত শিখতে হবে সবাই শিখে নেবে যে এক জায়গায় লাল দেওয়া থেকে পুরো কালটাকে রাত করে ভালো হ্যাঁ আমার মুখটা খুব ভালো করে দেখছে দেখে বলছে চোখ লাল আমার জানু এটা আমার জানু আমার শাশুড়িটা কেমন লাগলো এই যে আমার মেকআপ ম্যান ইনি আমাকে সাজিয়েছে একটা পুরো সিম্পল লুক দিয়েছে তো কখনো সাজিয়ে সাজায়নি বা এইসব এক্সপার্টও নয় তবুও করেছে এটাই অনেক ওকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য কোনো ভয়ঙ্কর রূপ আসেনি আমি তো প্রচণ্ড ভয় ছিলাম যে আমার খুব একটা ভয়ঙ্কর রূপের ব্যাপার না একটা একদম নর্মাল লুক দিয়েছে তোমরা যদি কেউ ওকে দিয়ে মেকআপ করাতে চাও কন্ট্যাক্ট করো ও মেকআপ করে দিয়ে আসবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে অনেক 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 লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের সঙ্গে প্লিজ সবাই আমার পাশে থাকো আর আমার পরিবারের সবাই অনেক তাড়াতাড়ি যোগদান করো নমস্কার সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এখন চা চা।